মাঝে মাত্র একদিনের সাময়িক স্বস্তি, ফের স্বমহিমায় ফিরছে গরম। দাবদাহ যে এখনই কমবে না, বরং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। এবার সেই পূর্বাভাসই দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ সারা দিন জুড়েই বজায় থাকবে। এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন 18 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণের পাশাপাশি এবার উত্তরেও হানা দেবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের তিন জেলা মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে সেই পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহের কারণে বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।